সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আজকের অনলাইন ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন পড়েছিলাম। আমি কমেন্ট বক্স চেক করেছি, সেখানে দেখলাম তোমরা শুভেচ্ছা জানিয়েছ আমাকে, কুশল বিনিময় করেছ, রোল নাম্বার লিখেছ, ভালো লেগেছে আমার। তবে গতকালের যে পড়াটা, সে সম্পর্কে কোনো প্রশ্ন আমি দেখতে পাইনি। তো ধরে নিচ্ছি যে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনটা তোমরা বুঝতে পেরেছ, এ নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। আর আজকে তাহলে আমরা ক্লাসে চলে যাই, কিন্তু তার আগে তোমরা আমাকে একটু এনশিওর করো যে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। লাকি জয়েন করেছে, মাহমুদুল কবির জয়েন করেছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। হোসেন জামা, তুমি জয়েন করেছো দেখছি, হোসেন একটু জানাও তো শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। মাহমুদুল কবির শুনতে পাচ্ছে তো, ঠিক আছে, আমরা চলো ক্লাসে চলে যাই। হুসেন শুনতে পাচ্ছি, ম্যাম, গোলাম মোর্শেদ শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, নাজমুল খান বলছে, ওকে চলো আমরা ক্লাসে যাই। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব ভারতীয় কাউন্সিল আইন 1892। এর আগের ক্লাসে আমরা পড়েছি ভারতীয় কাউন্সিল আইন কত, 1861। তো আগের মতোই আজও আমরা চলে যাই পটভূমিতে, অর্থাৎ কোন কোন কারণে বা কোন অবস্থার প্রেক্ষিতে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন পাস হলো সেটা আমরা দেখি। শিক্ষার্থীরা, তোমরা দেখেছ যে 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্যে দিয়ে এদেশে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়, এবং 1858 সালের আগ পর্যন্ত ভারতের শাসন ব্যবস্থায় কোনো ভারতীয় নিযুক্ত ছিল না। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর বা মহাবিদ্রোহের পর ভারতীয়দের মধ্যে থেকে দাবি উঠে যে ভারতের শাসন ব্যবস্থায় যেন ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়। এই দাবি কিছুটা হলেও পূরণ হয়েছিল 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনে। এই সময় আমরা দেখেছি যে বেসরকারি সদস্য কিছু মর্যাদা সম্পন্ন ভারতীয় বেসরকারি সদস্য গভর্নর জেনারেলের আইন পরিষদে নিযুক্ত হয়েছিলেন। তো কিছুটা হলেও 1861 সালের আইনে ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়েছিল আইন পরিষদে। তো 1861 সালের পর দীর্ঘ সময় ব্রিটিশ পার্লামেন্ট ভারতের শাসন সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তোমরা দেখছো
1861 সালের পরের আইনটি হচ্ছে 1892 সালের আইন। তো 30 বছর পর এই উদ্যোগ গ্রহণ করা হলো। তো এত দেরি কেন? আমরা আগে দেখেছি যে 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট সেটি পাশ হওয়ার পর সেগুলো ত্রুটি সংশোধনের জন্য 1781 সালে একটা সংশোধন হয়েছিল। তারপরে 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয়েছিল। এছাড়া 1773 সালের একটি ধারা ছিল 20 বছর পর পর কোম্পানির সনদ নবায়ন করতে হবে। তো এই যে ধারা, এই ধারা অনুযায়ী 1793 সালে, 1813 সালে, 1833 সালে এবং 1853 সালে সনদ আইন পাশ হয়েছিল। এরপরের আইন আমরা দেখেছি 1858 সালে ভারত শাসন আইন, এবং তার 3 বছরের মাথায় 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। তাহলে এইবার এত দেরি কেন? 30 বছর লাগলো কেন? এর পিছনে হচ্ছে দুটো কারণ ছিল, এই দীর্ঘসূত্রিতার দুটো কারণ ছিল। প্রথমটা হলো পার্লামেন্টের সদস্যবর্গ কোম্পানি সরকারের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করায় তারা ভারতে কোম্পানির কার্যকলাপের প্রতি সদা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। অর্থাৎ যতদিন কোম্পানির শাসন ছিল ততদিন পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের সদস্যবর্গ, যেহেতু তারা কোম্পানি সরকারকে পছন্দ করত না, সুতরাং তারা কি করে কি করে না সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। দ্বিতীয়ত, প্রতি 20 বছর পর পর কোম্পানির সনদ তার কর্মের ভিত্তিতে নবায়ন করা হতো। কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে, মানে তার কাজ যদি ভালো হয় তবেই সনদ নবায়ন হবে, আর না হলে নয়। তো কোম্পানিও সেজন্য তার দায়িত্বের ব্যাপারে সচেতন থাকত। প্রতিবার সনদ নবায়নের সময় ভারতবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি এবং আর্থসামাজিক সংস্কার সাধন করা হতো। কিন্তু আমরা এসে দেখছি যে 1858 সালে কোম্পানি শাসনের অবসান হলো এবং ব্রিটিশ রাজ সরাসরি কি করলে, ভারতের শাসনভার গ্রহণ করলেন। এখন ব্রিটিশ রাজ যখন সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে নিলেন, তখন আর পার্লামেন্টের ভারত বিষয়ে কোনো আগ্রহ রইল না। ফলে 1861 সালের কাউন্সিল আইন পাশের পর দীর্ঘ 30 বছর পার্লামেন্টে কোনো সংস্কারমূলক প্রস্তাব উত্থাপিত হয়নি। তাহলে এখন কথা উঠতে পারে যে তাহলে 92 সালে, 1892 সালে তাহলে কেন সংস্কার প্রস্তাব উত্থাপিত হলো এবং হচ্ছে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন পাশ হলো? এর কিছু কারণ রয়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে নানা ঘটনা পরম্পরায় 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন পাশ হয়। সেই কারণগুলো কি আমরা একটু দেখি। প্রথমত, ঊনবিংশ শতাব্দীর 70 ও 80 দশকে শিক্ষিত ভারতবাসীর মধ্যে দ্রুত রাজনৈতিক সচেতনতার উন্মেষ ঘটে। শিক্ষার্থীরা, তোমরা দেখেছ যে মিশনারিরা এদেশে ইংরেজি শিক্ষা চালু করেছিলেন এবং পরবর্তীতে কোম্পানি সরকারও তাদের কাজের সুবিধার জন্য ইংরেজি শিক্ষা চালু করেছিলেন। এর ফলে ভারতীয়রা কিন্তু কি হতে থাকে, শিক্ষিত হতে থাকে। শিক্ষিত হয়ে তারা সচেতন হয়ে উঠতে থাকে, তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। পাশ্চাত্য শিক্ষা, দর্শন, রাজনীতি সম্পর্কে তারা জ্ঞান লাভ করে। এর ফলে তাদের মধ্যে এই সচেতনতা উন্মেষ ঘটে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী দয়ানন্দ সরস্বতী, অ্যানি বেসান্ত প্রমুখের সংস্কার আন্দোলন, তারপরে তোমার কলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ডাক, তার ও রেলের প্রসার, দেশি সংবাদপত্রের বিকাশ, পাশ্চাত্যের ধ্যান ধারণার সঙ্গে পরিস্থিতি লাভ, এসবের ফলশ্রুতিতে ভারতবাসীর মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং শাসন কাজে ভারতীয়দের অধিক হারে অংশগ্রহণ লাভের দাবি উত্থাপিত হতে থাকে।
তার মানে উনবিংশ শতাব্দীর 70-80 দশকে শিক্ষিত ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনার পাশাপাশি দ্রুত রাজনৈতিক সচেতনতারও উন্মেষ ঘটে, এবং এই রাজনৈতিক সচেতনতার যেহেতু বৃদ্ধি পায়, সুতরাং ভারতীয়রা তারা শাসন কাজে আরো বেশি করে অংশগ্রহণ যেন করতে পারে সেই দাবি উত্থাপিত হতে থাকে। দ্বিতীয়ত, পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রভাবে ভারতে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান সংবাদপত্র, সাময়িকী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনমত সৃষ্টি, মাতৃভাষায় সাহিত্য চর্চার সূচনা প্রভৃতির মধ্য দিয়ে এ সময় ভারতে পাশ্চাত্য পদ্ধতির শাসন ব্যবস্থার অনুকূল পরিবেশ গড়ে উঠে। অর্থাৎ ভারতে ওই সময়টাতে তোমার যে পাশ্চাত্যে যে ধরনের শাসন পদ্ধতি বা যেসব ধরনের শাসন ব্যবস্থা চালু রয়েছে, সেই রকম শাসন ব্যবস্থা ভারতেও প্রচলনের মতো একটা অনুকূল পরিবেশ গড়ে উঠে। তৃতীয়ত, তোমরা সবাই জানো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1885 সালে। আর এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় স্বায়ত্ত শাসনের ইতিবাচক লক্ষ্য নিয়ে। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে ভারতবাসীর যেমন রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেতে থাকে, তেমনি রাজনৈতিক অধিকার আদায়ের মনোবলও দৃঢ় হতে থাকে। জাতীয় কংগ্রেস বিরাজমান সরকার পদ্ধতির প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করে এবং আইন পরিষদগুলির সংস্কার সাধন, ইউরোপীয় আদর্শের ভিত্তিতে সরকার গঠন এবং আইন পরিষদে জনগণের নির্বাচিত প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানায়। তোমরা দেখেছো 1861 সালের যে ভারতীয় কাউন্সিল আইন, সেখানে ভারতীয় সদস্য আইন পরিষদে, কেন্দ্রীয় আইন পরিষদে নিযুক্ত হলেও সেটা ছিল কি, মনোনীত গভর্নর জেনারেল মনোনয়ন দিতেন। এখন দাবি উঠল কি, যে নির্বাচিত প্রতিনিধি কেন্দ্রীয় আইন পরিষদে অন্তর্ভুক্ত করতে হবে। চতুর্থত, শুধু জাতীয় কংগ্রেসই নয়, ভারতের শিক্ষিত শ্রেণী, ব্রিটিশ ব্যবসায়ী গোষ্ঠী, ভারতের ব্রিটিশ বেসামরিক কর্মকর্তারাও কেন্দ্রীয় আইন পরিষদে ভারতীয় প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে 1861 সালের কাউন্সিল আইন সংশোধনের সুপারিশ করতে থাকেন। এই রকম পরিস্থিতিতে জনগণের দাবি পূরণের লক্ষ্যে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডাফরিন বিতর্কিত বিষয় ও রিপোর্ট সমূহ পরীক্ষা নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করেন। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই 1892 সালে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট প্রণীত হয়। তাহলে আমরা দেখছি যে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন পাশের পর দীর্ঘ 30 বছর আইন সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছিল না। এর মূল কারণ ছিল যে কোম্পানির শাসন অবসান হয়ে ব্রিটিশ রাজ সরাসরি ভারতে শাসনভার গ্রহণ করেছিলেন। এর ফলে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের ভারতের শাসন ব্যাপারে আর কোনো আগ্রহ ছিল না। তা সত্ত্বেও 1892 সালে ভারতীয় কাউন্সিল আইন পাশ হয়। এর পিছনে মূল কারণ ছিল ভারতবাসীর জাতীয়তাবাদী চেতনার বিকাশ, রাজনৈতিক সচেতনতার উন্মেষ, তারপরে তোমার পাশ্চাত্য শাসন ব্যবস্থার মতো ব্যবস্থা ভারতে প্রচলনের মতো অনুকূল পরিবেশ সৃষ্টি। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হবার পর রাজনৈতিক সচেতনতা যেমন আরো বৃদ্ধি পেতে থাকে, তেমনি রাজনৈতিক অধিকার আদায়ের মনোবলও দৃঢ় হতে থাকে, এবং জাতীয় কংগ্রেস বিরাজমান সরকার পদ্ধতির প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করে এবং আইন পরিষদগুলোর সংস্কার সাধনের জন্য এবং নির্বাচিত প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য পাশ্চাত্য আদর্শের সরকার গঠনের জন্য তারা দাবি করতে থাকে। এছাড়াও ভারতের শিক্ষিত শ্রেণী, ব্রিটিশ ব্যবসায়ী গোষ্ঠী,
এরাও হচ্ছে কেন্দ্রীয় আইন পরিষদে ভারতীয় প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে 1861 সালের কাউন্সিল আইন সংশোধনের সুপারিশ করতে থাকে। তো এই রকম দাবির মুখে লর্ড ডাফরিন 1892 সালে তিনি যে একটা কমিটি গঠন করেছিলেন সেই কমিটির সুপারিশের ভিত্তিতে 1892 সালে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট প্রণীত হয়। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলা যে কি কি ঘটনা অবস্থার প্রেক্ষিতে বা কোন ধরনের অবস্থার প্রেক্ষিতে 1892 সালের আইন পাশ হলো। এবার এসো আমরা চলে যাই এই আইনের ধারা বৈশিষ্ট্য বা শর্তাবলীতে। প্রথমেই দেখি আমরা যে কি চেয়েছে, যে আইন পরিষদের সদস্য বাড়ানোর কথা বলা হয়েছিল, তাই না? তো এই আইনের দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদের অতিরিক্ত সদস্য সংখ্যা সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 16 পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই যে 16 জন সদস্য, তার মধ্যে 6 জন সদস্য হবেন সরকারি। এই 6 জন যে সদস্য সরকারি হবেন, তারপরে যে বাকি 10 জন থাকবে সেই 10 জন হবে বেসরকারি সদস্য, এবং 6 জনের বেশি সদস্য কিন্তু সরকারি হতে পারবে না। তার মানে এই আইনের দ্বারা যে অতিরিক্ত 16 জন সদস্য নিয়োগ করা হবে, তার মধ্যে 6 জন হবেন সরকারি সদস্য, 6 জনের বেশি হতে পারবেন না, এবং বাকি 10 জন বেসরকারি সদস্য। এবং এই বেসরকারি 10 জন সদস্যের মধ্যে 5 জন হবেন মনোনীত এবং 5 জন নির্বাচিত। এখন দেখি যে কিভাবে হচ্ছে নির্বাচিত হবেন। বাংলা, বোম্বে, মাদ্রাজ ও উত্তর পশ্চিম প্রদেশের বেসরকারি সদস্যদের ভোটে একজন করে মোট 4 জন, মানে 4 প্রদেশের বেসরকারি সদস্যদের ভোটে 4 জন, আর কলকাতা চেম্বার অফ কমার্সের ভোটে 1 জন সদস্য। এই 5 জন হবে কি নির্বাচিত সদস্য, কোথাকার কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচিত বেসরকারি সদস্য। তাহলে আর বাকি থাকলো কত, মনোনীত 5 জন। এই যে অবশিষ্ট 5 জন বেসরকারি সদস্যকে পৌরসভা, জেলা বোর্ড, চেম্বার অফ কমার্স, বিশ্ববিদ্যালয় সিনেট ও জমিদারদের মধ্য থেকে গভর্নর জেনারেল মনোনয়ন দিবেন। তার মানে 16 জনের মধ্যে 6 জন সরকারি, বাকি 10 জন হচ্ছে বেসরকারি, সেই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে নির্বাচিত আর 5 জন হচ্ছে মনোনীত। 1892 সালের ভারতীয় কাউন্সিল আইনে প্রাদেশিক পরিষদগুলির অতিরিক্ত সদস্য সংখ্যা কমপক্ষে 8 এবং সর্বাধিক 20 উন্নীত করা হয়। তবে সব প্রদেশে একরকম ছিল না, বিভিন্ন প্রদেশে অতিরিক্ত বেসরকারি সদস্য ছিল বিভিন্ন। বোম্বে প্রদেশের জন্য 8, বাংলা ও মাদ্রাজের জন্য 20, এবং উত্তর পশ্চিম প্রদেশ ও অযোধ্যার জন্য 15 জন সদস্য নির্ধারণ করা হয়। তার মানে 1861 সালের তুলনায় 1892 সালে কেন্দ্রীয় আইন পরিষদে এবং প্রাদেশিক পরিষদে উভয় ক্ষেত্রেই সদস্য সংখ্যা বাড়ল। বিধান করা হয় যে প্রাদেশিক পরিষদের অতিরিক্ত সদস্য বৃন্দের অধিকাংশই হবেন বেসরকারি। এখানে বেশিরভাগ সদস্যই হবে বেসরকারি। প্রদেশে আইন পরিষদের বেসরকারি সদস্যদের পৌরসভা, জেলা বোর্ড, বিশ্ববিদ্যালয় সিনেট এবং চেম্বার অফ কমার্স দ্বারা নির্বাচিত করার ব্যবস্থা করা হয়। আইন পরিষদের সদস্যবৃন্দকে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়। এটা এক ধরনের অ্যাচিভমেন্ট যে আইন পরিষদের সদস্যবৃন্দ কি করতে পারবে, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করতে পারবে। তবে প্রশ্ন উত্থাপনের জন্য সরকারের কাছে 6 দিনের আগাম নোটিশ দিতে হতো। পরিষদের সভাপতি কোনো কারণ না দেখিয়ে অথবা জনস্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই অজুহাতে যে কোনো প্রশ্ন বাতিল করে দিতে পারতেন। তার মানে যে আইনের পরিষদের সদস্যদেরকে জনস্বার্থ বিষয়ে প্রশ্ন করার অধিকার দিলেও সীমাবদ্ধতা কিন্তু রয়েই গেল। সেই প্রশ্ন উত্থাপনের জন্য আগে 6 দিন আগে হচ্ছে নোটিশ দিতে হবে, আবার সেই প্রশ্নের উত্তর দিতে সভাপতি, পরিষদের সভাপতি বাধ্য নন। তিনি জনস্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই অজুহাতে প্রশ্ন বাতিল করে দিতে পারেন, আবার কোনো কারণ ছাড়াই বাতিল করে দিতে পারেন।
আইন পরিষদের সদস্যবৃন্দ বাজেটের উপর আলোচনা করার অধিকার লাভ করেন, তবে বাজেট সংক্রান্ত ব্যাপারে তাদের কোনো ভোটাধিকার ছিল না। তবুও বাজেটের উপর যে আলোচনা করার অধিকার লাভ, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যদিও ভোটাধিকার ছিল না। গভর্নর জেনারেলের পূর্ব অনুমতি সাপেক্ষে প্রাদেশিক আইন পরিষদকে নতুন আইন প্রণয়ন বা পুরাতন আইন বাতিলের ক্ষমতা দেওয়া হয়। তবে আইন প্রণয়নে গভর্নর জেনারেলের অপ্রতিহত ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হয়। তাহলে প্রাদেশিক আইন পরিষদ কি করতে পারবে? নতুন আইন প্রণয়ন করতে পারবে বা পুরানো কোনো আইন বাতিল করতে পারবে। তবে তোমরা 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনে যে দেখেছিলা গভর্নর জেনারেলের অপ্রতিহত ক্ষমতা, গভর্নর জেনারেল যে কোনো বিলে ভেটো দিতে পারবেন, তারপরে পরিষদ কর্তৃক আইন তিনি তার অনুমতি সাপেক্ষে সেটা আইনে পরিণত হবে বিল, তারপরে হচ্ছে তার কিছু 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 বিষয় যেমন সরকারি ঋণ গ্রহণ, ধর্ম, তারপরে হচ্ছে সামরিক, এই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আইন প্রণয়ন করতে হলে গভর্নর জেনারেলের আগে থেকেই তার অনুমতি নিতে হবে। এই যে এই ধরনের ক্ষমতাগুলো, এই অপ্রতিহত ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হয়। গভর্নর জেনারেলকে সদস্য মনোনয়ন সম্পর্কে নিয়মবিধি রচনার ক্ষমতা দেওয়া হয় এই আইনে, তবে তিনি ভারত সচিবের অনুমোদন সাপেক্ষে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ এই আইনে গভর্নর জেনারেলকে সদস্য মনোনয়ন সম্পর্কে নিয়মবিধি রচনার যে ক্ষমতা দেওয়া হলো, সেটা কিন্তু তোমার হচ্ছে সর্বোচ্চ নয়, সচিব, ভারত সচিব অনুমোদন দিলে তবেই তিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো শিক্ষার্থীরা, আমরা এই আইনের ধারাগুলো দেখলাম। এই আইনের ধারাতে আমরা দেখলাম কেন্দ্রীয় আইন পরিষদের অতিরিক্ত সদস্যের সংখ্যাও বেড়েছে, প্রাদেশিক আইন পরিষদের সদস্যের সংখ্যাও বেড়েছে, কেন্দ্রীয় আইন পরিষদে 5 জন সদস্য নির্বাচিত ভাবে নির্বাচিত হয়ে আসবেন, আর তোমার হচ্ছে আইন পরিষদগুলোকে কিছু কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন বাজেটের উপর আলোচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরে যদিও ভোটে অধিকার দেওয়া হয়নি, তারপরে হচ্ছে জনস্বার্থ বিষয়ে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে। এই আইন দ্বারা কিছুটা হলেও 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনের তুলনায় কিছুটা হলেও হচ্ছে অগ্রগতি হয়েছে। তো এসো আমরা এই আইনের ত্রুটিগুলো দেখে নিই। এই আইনের ত্রুটিগুলো তোমরা এই আইনের ধারাগুলো লক্ষ্য করলেই দেখতে পাবে। দেখো, এই আইনের নির্বাচন নীতি ছিল সীমিত ও পরোক্ষ। এই আইন বলে আইন পরিষদের নির্বাচিত কোনো সদস্যই জনগণের প্রতিনিধি ছিলেন না, সাধারণ জনগণের ভোটাধিকার ছিল না। সদস্যগণ নির্বাচিত হতেন কিভাবে? পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। ফলে এই আইনে গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল, কেবলমাত্র অভিজাত ও প্রভাবশালী লোকেরাই নির্বাচিত হবার সুযোগ লাভ করেছিলেন। মানে এই আইন দ্বারা যে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, সেই সুযোগ ছিল না। পরোক্ষ নির্বাচনের মাধ্যমে হচ্ছে সদস্যরা নির্বাচিত হতেন। আইন পরিষদের কাজকর্মও ছিল সীমিত। পরিষদের সদস্যগণ নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া অতিরিক্ত কোনো প্রশ্ন করতে পারতেন না। আইন পরিষদের সভাপতি কোনো কারণ না দেখিয়ে অথবা জনস্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই অজুহাতে যে কোনো প্রশ্ন বাতিল করে দিতে পারতেন। তৃতীয় ত্রুটি হচ্ছে, এই আইনে আইন পরিষদের সদস্যগণ বাজেট বা অর্থনৈতিক রিপোর্ট সম্পর্কে আলোচনা করতে পারলেও কোনো কাটছাঁট বা সংশোধন করতে পারতেন না, জাস্ট আলোচনা করতে পারতেন, এবং তাদের ভোটাধিকারও ছিল না। সুতরাং সরকারের আর্থিক ব্যয়ের উপর আইন পরিষদের কোনো নিয়ন্ত্রণ ছিল না বলা যায়। এরপরে আমরা দেখি ত্রুটি, আইন প্রণয়নের ব্যাপারে ভারত সচিবের ভূমিকায় ছিল মুখ্য।
কেন্দ্রীয় আইন পরিষদের কোনো বেসরকারি সদস্য বিল উত্থাপনের আগে ভারত সচিবের কাছে পেশ করতে হতো। এরপরে প্রাদেশিক আইন পরিষদের ক্ষেত্রে বিল উত্থাপনের পূর্বে গভর্নর জেনারেলের অনুমতি নিতে হতো। এছাড়া আইন প্রণয়নে গভর্নর জেনারেলের অপ্রতিহত ক্ষমতাও অক্ষুণ্ণ রাখা হয়েছিল। তার মানে হচ্ছে এই আইন প্রণয়নের আগে বিল উত্থাপন করতে হলে বেসরকারি সদস্যদের যে আবেদন সেটা কার কাছে করতে হবে, উপস্থাপন ভারত সচিবের কাছে, আর প্রাদেশিক আইন পরিষদের বেলায় সেটা করতে হবে গভর্নর জেনারেলের কাছে। এই আইনের আরো একটি ত্রুটি সেটি হচ্ছে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্যরা নির্বাচিত হবার পর গভর্নর জেনারেল বা গভর্নর নির্বাচক সংস্থাগুলোর সিদ্ধান্তকে অনুমোদন দিলে তবেই এ সকল নির্বাচিত সদস্য মনোনীত হবেন স্থির হয়। সুতরাং বুঝাই যাচ্ছে নির্বাচনের ব্যাপারটি ছিল শর্ত সাপেক্ষ। এছাড়া নির্বাচনের নিয়ম নীতিও ছিল ত্রুটিপূর্ণ। নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সম্প্রদায় ও বিশেষ অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই আইনের অন্যতম আরেকটি ত্রুটি দেখো, যে এই আইনে কি করা হলো, তুমি কি দেখলা যে আইন পরিষদে বেসরকারি সদস্যের সংখ্যা ছিল কম। কেন্দ্রীয় আইন পরিষদের মোট 24 জন সদস্যের মধ্যে নির্বাচিত ও মনোনীত মোট বেসরকারি সদস্য ছিল মাত্র 10 জন, আর সরকারি সদস্যই ছিলেন 14 জন। বেসরকারি সদস্যের মধ্যে মাত্র 5 জন পরোক্ষভাবে নির্বাচিত, ফলে আইন পরিষদে সরকারি সদস্য সংখ্যাগুলো গরিষ্ঠ থেকে যান, মানে সরকারি সদস্যদের সংখ্যা বেসরকারি সদস্যের চেয়ে বেশি। তো ফলে কি হলো, ফলে তাদের এই যে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে গিয়ে সংখ্যালঘু বেসরকারি সদস্যরা কোনো দাবির জন্য চাপ প্রয়োগ করতে পারতেন না। তাহলে আমরা দেখছি যে 1892 সালে ভারতীয় কাউন্সিল আইনে বেসরকারি সদস্যের সংখ্যা বেড়েছিল বটে, কিন্তু সেই সংখ্যা সরকারি সদস্যের চেয়ে বেশি ছিল না। ফলে সরকারি সদস্যদের বিরুদ্ধে গিয়ে কোনো আইন পাশের জন্য তারা চাপ প্রয়োগ করতে পারতেন না। তাহলে আমরা কি শিক্ষার্থীরা কি কি দেখলাম, 1892 সালে ভারতীয় কাউন্সিল আইনের পটভূমি দেখলাম, তারপরে আমরা এর ধারাগুলো দেখলাম এবং এই আইনের ত্রুটিগুলো দেখলাম। আর একটা ত্রুটি এখন দেখি, এই যে প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যাও অনেক কম নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত বেসরকারি সদস্য ছিল আরো নগণ্য সংখ্যক, যেমন 7 কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলা প্রদেশের প্রাদেশিক আইন পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল মাত্র 7 জন। পরিশেষে আমরা বলতে পারি যে এই আইনে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ভারতবাসী যেমনটা চেয়েছিল এই আইনের মাধ্যমে তেমনটা হয়নি বা তেমনটা তারা পায়নি। তো শিক্ষার্থীরা এবার এসো দেখি যে এই আইনের গুরুত্ব কি ছিল। এই আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের বেসরকারি সদস্য সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পায় এবং তাদের ক্ষমতা ও কার্যাবলী সম্প্রসারিত হয়। আমরা 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনে কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদের যে সদস্য ছিল দেখেছিলাম, তার চেয়ে এই আইনে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে উভয় ক্ষেত্রে, কেন্দ্রীয় এবং প্রাদেশিক উভয় ক্ষেত্রে। এবং যদিও যে তাদের এই আইনে কিছু ক্ষমতা এবং কিছু কার্যাবলী সম্প্রসারিত হয়েছিল, তবু কিছুটা কি ছিল, সীমাবদ্ধতা ছিল। যদিও সীমাবদ্ধতা ছিল, তারপরেও কিছু ক্ষমতা এবং কার্যাবলী তো সম্প্রসারিত হয়েছিল, এ কথা অস্বীকার করার উপায় নাই। দ্বিতীয় গুরুত্ব এই যে এই আইন ছিল
ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা গঠনের প্রাথমিক ধাপ। পূর্বে প্রশাসনের উচ্চ পর্যায়ে ভারতীয়দের যোগাযোগের কোনো সুযোগ ছিল না, কিন্তু এই আইন বলে জি কে গোখলে, আশুতোষ মুখার্জি, রাসবিহারী ঘোষ প্রমুখ ভাইসরয়ের আইন পরিষদে যোগ দেন। তারা নিজেদের যোগ্যতা প্রদর্শন করে ভারতবাসী যে স্বায়ত্তশাসন লাভের উপযুক্ত তা প্রমাণ করেন। তার মানে এই আইন ভারতে প্রতিনিধিত্বমূলক শাসনের সূচনা করে এবং ভারতীয়রা ভাইসরয়ের বা গভর্নর জেনারেলের আইন পরিষদের যোগ দিয়ে নিজেদের যোগ্যতা প্রদর্শন করার সুযোগ পান। এই আইনে কোথাও নির্বাচন কথাটি ব্যবহার না করা হলেও বেসরকারি সদস্য মনোনয়নে গভর্নর জেনারেল বা ভাইসরয় বিভিন্ন সংস্থা দ্বারা সুপারিশকৃত প্রার্থীগণকে মনোনীত করতেন, অর্থাৎ বিভিন্ন সংস্থার যে সমস্ত প্রার্থীদের মনোনীত করতেন নির্বাচিত করতেন গভর্নর জেনারেল তাদেরকেই মনোনীত করতেন। এতে সদস্য নিয়োগ প্রক্রিয়া কার্যত নির্বাচন প্রক্রিয়াতেই পরিণত হয়, অর্থাৎ সীমিত আকারে হলেও ভারতের ইতিহাসে আইন পরিষদের সদস্য নিয়োগে নির্বাচনের রীতি প্রথমবারের মতো প্রবর্তিত হয়। আমরা পটভূমিতে দেখেছি যে ভারতবাসীর দাবি ছিল যে কেন্দ্রীয় আইন পরিষদে বা প্রাদেশিক আইন পরিষদে হচ্ছে নির্বাচিত প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি একটা ছিল, তো সীমিত আকারের হলেও এই আইনের দ্বারা নির্বাচনের রীতি প্রথমবারের মতো প্রবর্তিত হয়। এই আইনের আরেকটি গুরুত্ব যে এই আইনে কাউন্সিল সদস্যদের সরকারের আর্থিক রিপোর্ট আলোচনা ও সমালোচনা করার অধিকার দেওয়া হয়, যদিও তাদের কাটছাট করবার অধিকার দেওয়া হয়নি বা ভোটাধিকার দেওয়া হয়নি, কিন্তু তারপরেও এটি একটি বড় অগ্রগতি। কারণ আলোচনা ও সমালোচনা করার সুযোগ লাভের ফলে সরকার এই এই যে এই সমস্ত আলোচনা সমালোচনা থেকে তাদের ভুলভ্রান্তি দূর করার ব্যাপারে যত্নবান হন। এই আইনের আরেকটি গুরুত্ব যে এই আইনের দ্বারা আইনসভার বেসরকারি ভারতীয় সদস্যদের সংসদীয় পদ্ধতির সঙ্গে পরিচিত হবার সুযোগ সৃষ্টি হয়। সীমিতভাবে হলেও সরকারি বিষয়াদিতে অংশগ্রহণের ফলে ভারতীয় সদস্যগণ প্রশাসনিক বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন, ফলে এ সময় আইন পরিষদে এক দল পেশাদার রাজনীতিকের উত্থান ঘটে। তো এটাও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই আইনের ফলে যেহেতু ভারতীয় সদস্যরা কিছু নির্বাচিত হয়ে এবং কিছু মনোনীত হয়ে আইন পরিষদে যোগদান করে, ফলে এই যে সংসদীয় পদ্ধতি এই সংসদীয় পদ্ধতির সঙ্গে তারা পরিচিত হওয়ার সুযোগ লাভ করেন এবং এখানে কাজকর্মের মাধ্যমে তারা প্রশাসনিক বিষয়ে জ্ঞান অর্জন করেন, অভিজ্ঞতা অর্জন করেন এবং এ কারণে এই সময় থেকে পেশাদার রাজনীতিকদেরও উত্থান ঘটে। সবশেষে আমরা বলতে পারি যে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন ভারতের শাসনতান্ত্রিক বিকাশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ ধাপ, কিছু ত্রুটি তো ছিলই, বেশ কিছু ত্রুটি ছিল, তা সত্ত্বেও ভারতে ভবিষ্যতে সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি ছিল একটি মাইল ফলক। তো শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন। 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন পাশ হবার দীর্ঘ সময় পর 30 বছর পর এই আইন পাশ হলো এবং এই আইন পাশ না হওয়ার দুটো অন্যতম কারণ ছিল কোম্পানি শাসনের অবসান এবং ব্রিটিশ সরকার বা ব্রিটিশ রাজ কর্তৃক সরাসরি ভারতের শাসনভার গ্রহণ এবং এর ফলে ভারত বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের অনাগ্রহ। তারা আর ভারত বিষয়ে আগ্রহ দেখায়নি, ফলে এই আইন পাশ হতে বা এই আইন পাশের জন্য উদ্যোগ গ্রহণ করতে অনেক দেরি হয়। তারপরেও ভারতবাসীর রাজনৈতিক সচেতনতা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, কংগ্রেসের দাবি দেওয়া, ভারতবাসীর হচ্ছে অধিক হারে কেন্দ্রীয় আইন পরিষদে অংশগ্রহণের এবং নির্বাচিত সদস্য নিযুক্তির দাবি,
এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে অবশেষে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন পাস হয়। এবং এই আইনে আমরা দেখেছি যে বেশ কিছু ত্রুটি ছিল, তা সত্ত্বেও এই আইন কিন্তু ভারতের শাসন তান্ত্রিক বিকাশে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই আইনের মাধ্যমে প্রথমবারের মতো নির্বাচন সীমিত আকারে হলেও নির্বাচন নীতি প্রতিষ্ঠিত হয়। এবং এই আইনের মাধ্যমে ভারতীয় যে সমস্ত সদস্য কেন্দ্রীয় আইন পরিষদে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু নিজেদেরকে অভিজ্ঞ করে তুলতে, প্রশাসনিক বিষয়ে জ্ঞান লাভ করতে পেরেছিলেন এবং তারা নিজেদেরকে নিজেদের যোগ্যতা প্রমাণেরও সুযোগ পেয়েছিলেন। এবং এই আইনের ফলে পেশাদার রাজনীতিকদেরও উত্থান ঘটেছিল। পরবর্তীতে আমরা 1909 সালের যে পার্লামেন্ট সংস্কার আইন সেটি পড়ব। আজকের পড়াশোনা এই পর্যন্তই। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও আমাকে, আর কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিও। আর তোমরা পড়াশোনাগুলো জমিয়ে টমিয়ে রেখে দিও না। এখন তোমাদের হাতে যদিও খুব বোর লাগছে, বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছো, স্বাস্থ্যবিধি পালন করতে করতে বিরক্ত হয়ে গেছো, তারপরে তোমাদের হাতে কিন্তু অনেক সময়, অনেকটা সময় তোমাদের হাতে। এই সময়টা কাজে লাগাও, তোমাদের এই এই ফোর্থ ইয়ারে অনেকগুলো বিষয় করতে হবে। তো প্রত্যেক টিচারের একটা করে ক্লাস যদি হয় সপ্তাহে, তোমাদের কিন্তু 8টা 9টা ক্লাস হয়ে যাবে। সুতরাং তোমরা পড়াগুলো জমিয়ে রেখো না, পড়াগুলো করতে থাকো। আর তোমরা সবসময় বাসায় থাকার চেষ্টা করো, বাসার বয়স্কদের যত্ন নিও, একটু মায়ের দিকে খেয়াল রেখো, সারাদিন মা কত কাজ করেন। তো তোমরা যেটা চেষ্টা করবে মাকে কাজে হেল্প করতে এবং বয়স্কদের যত্ন নিতে, আর পড়াশোনাটাও চালিয়ে যাও। তো আজকের মতো এখানে শেষ করছি, আর নেক্সট ক্লাসে দেখা হবে রুটিন পাওয়ার পর। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।